ইউটিউবে সকল শ্রোতাদের শান্তি কামনা করে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর এই ভিডিওটি তো সকল শ্রোতাদের অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে করে আজকের এই প্রশ্ন উত্তরগুলি আপনি জেনে নিতে পারেন আজকের প্রথম প্রশ্ন হাফেজ শব্দের অর্থ কি উত্তর হাফেজ শব্দের অর্থ রক্ষক বা হেফাজতকারী আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ এর অর্থ কি উত্তর আল্লাহ হাফেজ কথার অর্থ হলো আল্লাহ হেফাজতকারী সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছেন কে উত্তর সর্বপ্রথম রোজা রাখা শুরু করেছেন হজরত আদম আলাহি সাল্লাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম কোন অঙ্গকে সৃষ্টি করা হয়েছে উত্তর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লজ্জাস্থানকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম ব্যক্তিকে উত্তর সৃষ্টির দিক দিয়ে সর্বপ্রথম ব্যক্তি হলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহিাস্লাম সর্বপ্রথম হজরত আদম আলাইয়া পৃথিবীর কোন দেশে পা রেখেছিলেন সর্বপ্রথম হজরত আদম আলাই শ্রীলঙ্কায় পা রেখেছিলেন সর্বপ্রথম কোন নবীর মাথার চুল সাদা হয়েছে উত্তর সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইয়া মাথার চুল সাদা হয়েছে সর্বপ্রথম জান্নাতের দিকে কাদের ডাকা হবে যারা সুখে ও দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা ও ইবাদত করত তাদের সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে বাদসাহাদের মধ্যে সর্বপ্রথম গানের আসর বসিয়েছিল কে উত্তর বাদশাহদের মধ্যে সর্বপ্রথম গানের আসর বসিয়েছিল বাদশাহ নমরুদ মসজিদে নামাজ পড়া বাজার ও বাড়িতে নামাজ পড়া থেকে কত গুণ বেশি নেকি উত্তর মসজিদে নামাজ পড়া বাজার ও বাড়িতে নামাজ পড়া থেকে পঁচিশ থেকে সাতাশ গুণ বেশি নেকি কী করলে ধনী ও দারিদ্র্যের মধ্যে পার্থক্য থাকবে না উত্তর সঠিক জাকাত দিলে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য থাকবে না রাসুল সাল্লু আলিউসাল্লামের স্ত্রীদের মধ্যে কে বেশি দানশীল ছিলেন উত্তর রাসুল সাল্লাল্লাহু আলিয়া স্ত্রীদের মধ্যে বেশি দানশীল ছিলেন জৈনব বিনতে কোরআনে আদম আলিউলামের নাম কতবার উল্লেখ করা হয়েছে উত্তর কুরআনে আদম আলাইসাল্লামের নাম বার উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের সর্বপ্রথম হাফেজ কে উত্তর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলি হলেন পবিত্র কোরআনের সর্বপ্রথম হাফেজ সর্বপ্রথম কূপের জন্ম হয়েছিল কার জন্য উত্তর সর্বপ্রথম কূপের জন্ম হয়েছিল শিশু হজরত ইসমাইল আলাইসাল্লামের জন্য